বন্ধুরা আমি কৃষ্ণনগরে ঘূর্ণিতে এসেছি এবং আপনারা প্রত্যেকেই জানেন কৃষ্ণনগরের ঘূর্ণি মাটির পুতুলের জন্য বিখ্যাত এবং আমার সৌভাগ্য আজ আপনাদের একজন বিশিষ্ট শিল্পী জাতীয় পুরস্কার প্রাপ্ত সাম্মানিক ডক্টর প্রাপ্ত ডক্টর সুবীর পালের হাতের কাজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারব বন্ধুরা আপনারা ডক্টর সুবীর পালের স্টুডিও দেখছেন এখন এবং এখানে আপনারা যদি ভিতরে যান এবং যে যে এখানে করে রাখা আসলে আমার বিশ্বাস আপনারা প্রত্যেকেই অবাক হবেন আমি ক্যামেরাম্যানকে ক্যামেরাম এক ঝলক শুধু দেখিয়ে দিতে এখানে কোন মহামনীষী নেই আপনারা হয়তো এমন কোন ভারত বা ভারতের বাইরে বা বাঙালি প্রত্যেক মনীষী এখানে রয়েছেন এবং আপনারা দেখছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সাম্মানিক ডক্টর উপাধি প্রাপ্ত সুবীর পাল মহাশয় একটি মূর্তিতে তার তুলি টানছেন স্যার বল আমরা আপনার সঙ্গে একটু কথা বলবো হ্যাঁ বল কৃষ্ণনগরে এসেছি আমি এলাম ঘূর্ণিতে তো প্রত্যেকেই আপনার কাছে পাঠালো যে ডক্টর সুবীর পালের কাজটা একটু দেখে আসুন এবং দর্শকদের দেখান আচ্ছা আচ্ছা স্যার আমরা এই যে কৃষ্ণনগর এসছি তো আমরা যেটা জানি আমাদের বাড়ি হচ্ছে বারাসাত তো কৃষ্ণনগর মানে মাটির পুতুল তো এখানে তো মাটির পুতুলটা তো স্যার খুব কমই দেখতে পাচ্ছি পুতুলটা পুতুলটা বললে একটু ভুল হবে আমাদের অ্যাকচুয়ালি ভাস্কর্য বলা যায় মডেলিং কাজ বলা যায় বা অন্যান্য শিল্পকর্ম বলা যায় কারণ হচ্ছে যে পুতুল মানে খেলার পুতুল সবাই ভেবে নেন কিন্তু না আমাদের অ্যাকচুয়ালি ভাস্কর্য শিল্প হ্যাঁ এগুলো প্রোটেক্ট ক্যারেক্টার হতে পারে স্ট্যাচু হতে পারে বিভিন্ন মডার্ন স্ট্রাকচার হতে পারে আপনি দেখলে বুঝতে পারেন যে বিভিন্ন রকম শিল্পকর্মগুলো আমার স্টুডিওতে রয়েছে কিছু কিছু ওগুলো কি মাটির কিছু কিছু ফাইবার গ্লাস আছে বড় মূর্তি যেগুলো দেখছেন বা রিসেন্ট যেগুলো তৈরি হয়েছে আবক্ষ মূর্তিগুলো কোনো মানুষের কাউরির বাবা বা মায়ের মূর্তিগুলো তৈরি হয় আচ্ছা এগুলো সাধারণত ফাইবার গ্লাসের হয় বা পাথরের হয় আবার ব্রঞ্চেরও হয় ও সব রকম মিলিয়ে গুছিয়ে আমরা তৈরি করি আমরা সব রকম মিডিয়ামে কাজ করতে পারি আচ্ছা তবে মাটি আমাদের একটা আসল জিনিস যে মাটি না করলে বাকিগুলোকে করা যায় না অর্থাৎ অন্য মিডিয়ামে ট্রান্সফার করা যায় না তাই মাটিটা করতেই হয় পরে প্রসেস অনুযায়ী সেগুলো ট্রান্সফার করা হয় আপনি এই যে জাতীয় পুরস্কারটা পেয়েছিলেন কত সালে আমি তো উনিশশো সালে পেয়েছি আপনারা একটা ছবি দেখাই আপনি দেখুন এই ছবিটা আপনি দেখতেই পাবেন এই এই শিল্প কর্মটার উপরে পেয়েছি এটা একটা গ্রামের দৃশ্য আপনি দেখতেই পাচ্ছেন হ্যাঁ 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 একটা গ্রামের হাট বা বাজার বসেছে আর এই যে পুরস্কারটা নিচ্ছি সেই একানব্বই সালে রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মা আমি রয়েছি তখন আপনার বয়স কত স্যার হ্যাঁ বছর 18 প্লাস বয়স্ তখন আচ্ছা আর একটা জিনিস আপনি কি আপনার পরিবারে একাই শিল্পী নাকি আরো অনেকে না না তাহলে আপনাকে একটু বসে বল তো হয় আচ্ছা আপনি একবার ক্যামেরাটা ঘুরিয়ে দিন আমার এটা একটা বসার জায়গা অফিস বলবো না এটা একটা বসার জায়গা আপনার আসুন সামনে আমি বলে দিচ্ছি আপনাকে হ্যাঁ আপনারা যেটা জানতে চাইছিলেন যে আমাদের বংশ পরম্পরা এই কাজটা না অবশ্যই আমাদের বংশ পরম্পরা এবং শুধু তাই নয় আমাদের যারা বাবা ঠাকুর মানে কিংবদন্তি শিল্পী হিসেবে তাদের জানা যায় তাদের কাছ থেকেই আমার শেখা বা সেই শিল্পী পরিবারে আমার জন্ম হয় আমিও খুব হ্যাপি এবং লাকি যে সেই পরিবারে আমার জন্মগ্রহণ হয় বাবার কাছ থেকে শেখা অবশ্যই ঠাকুরদাদার কাজ কিছু কিছু দেখেছি বা বাবার যিনি ঠাকুরদাদা ছিলেন বকেশ্বর পাল উনি অ্যাকচুয়ালি কোম্পানির শাসন যখন ছিল আমাদের ব্রিটিশ আমল যখন ছিল তো সেই সময় ওনার কাজের খুব প্রসাদ ছিল বা সেই সময় উনি ছিলেন আর কি এমন অদ্ভুত অদ্ভুত কাজ করতেন যে মানুষ তো চমকাতোই এবং অবাক হতো এবং তার সঙ্গে সঙ্গে জীবজন্তু অবাক হয়ে যেত সেই কাজ থেকে বা অনেকে ভুল করতেন যেমন একটা সময় উনি একটা মরা গরু বানিয়েছিলেন তো সেইটা আপনার বাবার বাবার তো সেই সময় একটা ব্রিটিশ আমলে তিনি লর্ড সাহেবরা তখন আসতেন আমাদের বাড়িতে এবং অনেক শিল্পকর্ম কিনে নিয়ে যেতেন তো সেই সময় অনেক সময় বলতেন যে পালবাবু নতুন কি বানিয়েছেন আমাদের দেখান তো মিস্টার পাল তখন ওই একটা মরা গরু বানিয়েছিলেন শুধু গরুটা মরে যায়নি পচেও গেছে তখন সাহেব একটু এরকম দেখুন আমার এই মাধ্যমে আমার একটা চ্যালেঞ্জ আছে যে আকাশে যত চিল শগুণ আমি এই শিল্পের মাধ্যমে আমি নামাবো তো তখন সেটা সাহেবরা খুব ইন্টারেস্টেড হয় এবং সেটাকে গোভাগারে রাখা হয় তখন কিছুক্ষণ বাদে দেখা যায় যে রীতিমতো চির শগুন এসে তাকে থাকতে আরম্ভ করে এবং সাহেবরা আরও ইন্টারেস্টেড হয় এবং সেখানে তখন তারা একটা ওটা লন্ডন নিয়ে যাওয়ার ব্যবস্থা করে গ্লাসগো শহরে এবং তখন সেটাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিভিন্নভাবে এক্সিবিট হয় এবং সেখান থেকে মেডেল সার্টিফিকেট পান তো এরকম আরও আশ্চর্য গল্প দু একটা শোনা যায় যে একবার উনি একটা গলদা চিংড়ি মাছ বানিয়েছিলেন তো তখন ওটা অন্য কোথাও কার অর্ডার ছিল যাই হোক উনি আহ তখন যানবাহন বলতে গরুর গাড়ি হুম গরুর গাড়ি করে উনি সাপ্লাই দিতে নিয়ে যাচ্ছে কাস্টমারের বাড়িতে ঝোলার মধ্যে করে নিয়েছেন আর চিংড়ি মাছের বড় বড় শুঁয়র থাকে আপনারা সকলেই জানেন হুম হুম তো গরুর গাড়িতে আরও প্যাসেঞ্জার বসে আছেন তো তার মধ্যে একজন পুরোহিত আছেন তো কোনো কারণে পুরোহিতের গায়ে ওই শুয়োরগুলো ঠেক ছিল বা মাছটা ঠেকেছে গায়ে তো পুরোহিত খুব রাগারাগি করছেন যে আমি পুরোহিত আমার গায়ে এরকম মাছ জিনিস ঠেকে যাচ্ছে তো খুব একটা ঝামেলা বেঁধে যায় মিস্টার পালের সঙ্গে তো গরু গাড়িও থেমে যায় তখন মিস্টার পাল ঝুলা থেকে বার করে সবাইকে দেখাচ্ছেন যে এটা মাছ ঠিকই কিন্তু আসল নয় এটা আমার শিল্পকর্ম তো তখন সকলে একটা আশ্চর্য হয়ে যায় বা সেই যে একটা মহল যে মিস্টার পাল তখন নিজে নিজে ভাবছেন যে আমি হয়তো কিছু কাজ করতে পেরেছি বা আমার সৃষ্টি সাফল্য হয়েছে স্যার তা বলছি তো আপনার অতীত ইতিহাস বলছে মানে আপনার রক্তের শিল্প আছে এখন আপনি কি এই আঠারো বছরে জাতীয় পুরস্কার পেয়েছেন আপনার পরিবারে কি আর কেউ জাতীয় পুরস্কার পেয়েছেন হ্যাঁ অবশ্যই প্রথমে তো আমার বাবা পান শিল্পী বীরেন পাল তার হাত থেকে পুরস্কার এবং কৃষ্ণনগর তথা পশ্চিমবঙ্গে এটা প্রথম জাতীয় পুরস্কার হিসেবে জানা শিল্পের উপর মৃৎশিল্পের আচ্ছা তো এটাই হচ্ছে ওনার প্রথম জাতীয় পুরস্কার ছিল তারপরে আমরা পাই অবশ্য তারপরেও আমার জ্যাঠামশাই পান তারপরে আমার দাদা পান একই পরিবারের চারটে জাতীয় পুরস্কার আমরাই পাই এখনো পর্যন্ত রেকর্ড আছে যে একই পরিবারের চারজনই পেয়েছে বা কৃষ্ণগড়ের চারটে জাতীয় পুরস্কার চারটেই আমাদের কাছে আছে বলছি দেশের বাইরে স্যার কোথাও তো ডাক পড়ে একটু দুই একটা দেশের নাম বল হ্যাঁ আমি উনিশশো সালে আমি ইন্ডিয়ার হয়ে ফেস্টিভ্যাল করেছি লন্ডনে নাইনটিন এইটি টু তখন বয়স কত তখন বারো তেরো বছর বয়স আচ্ছা তো বাবাও পেয়েছেন বললেন বিরাশি সালে তা বাবা বিরাশি সালে পেয়েছিলেন বলে কি আপনাকে পাঠানো হয়েছে নট দ্যাট একেবারে না তো আমার কাজের দক্ষই আমাকে পাঠানো হয়েছিল আচ্ছা 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 তো সেখানে বাবার কোনো ভূমিকা ছিল না বা বাবাও সেখানে যাননি সেখানে আমাকে গিয়ে কাজ করতে হয়েছিল বা আমার হাতের কাজ থেকেই পছন্দ করেছিল আচ্ছা 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 তো সেই কারণে আমি ওই প্রথম সুযোগ পাই উনিশশো সালে পরবর্তীকালে আবারও হয়েছিল উনিশশো সালে আমেরিকা ওয়াশিংটন ডিসিতে সেখানেও আমি পার্টিসিপেট করার সুযোগ পাই ইন্ডিয়া ফেস্টিভ্যালে তারপরে অবশ্য হয়েছিল জার্মানে হয়েছিল স্পেনে হয়েছিল তো সেগুলোতে আমি পার্টিসিপেট করেছি আবার আপনারা জানেন বা দেখে থাকবেন যে লিমকা বুক অফ রেকর্ডে আমি নাম তুলেছি ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছি তারপরে লিমকা বুক অফ রেকর্ডে আমি নাম তুলেছি হ্যাঁ আর ডক্টরেট সানমানিক ডক্টরেট তো পেয়েছি দিল্লি আলফাস ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে তো যাই হোক অনেকগুলো পুরস্কার অর্জন করতে পেরেছি আপনাদের আশীর্বাদ এই শিল্প কি স্যার দেশের বাইরে কি যায় হ্যাঁ অনেক শিল্পকর্ম দেশের বাইরে যায় অনেক মিউজিয়ামে আমার কাজ আছে যেখানে যেখানে আমি পার্টিসিপেট করেছি প্রত্যেকটা জায়গাতে আছে সেখানকার মিউজিয়ামে রাখা আছে দিল্লি ন্যাশনাল মিউজিয়ামে আছে পাঞ্জাবে আছে অনেক জায়গায় মুম্বাই মুম্বাই এয়ারপোর্টে একটা ভালো কাজ আছে আমার আচ্ছা আচ্ছা সেখানে আমার পুরো একটা স্টুডিও দেখানো আছে যেখানে বাবা কাজ করছে আমি কাজ করছি আমার মেয়ে পরবর্তী জেনারেশন হয়তো করবেন সেই দৃশ্যটাই সেখানে তুলে ধরা আছে মানে আপনার মেয়েও কি এই মৃৎশিল্পের সঙ্গে অনেকটাই যুক্ত কিন্তু সে পড়াশোনা নিয়ে এখনো আছে এডুকেশনে আছে এখন গত বছর মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে ইংলিশে এমএ করেছে এখনও পড়াশোনা করছে আর কিছু কিছু সময়ই কাজকর্ম করেন আর কি তো ও একটা কাজের উপরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করেছে তাহলে একটা ভবিষ্যত পাওয়া যাচ্ছে পরে ছবিটা ফেলে দেখাচ্ছি আপনাকে তো এইভাবেই পঞ্জ পরম্পরা আমাদের চলছে আর কি কাজ তো স্যার এবারে একটা প্রশ্ন করব যে আপনি এই যে মৃৎশিল্পে ভবিষ্যৎ কি দেখছেন এটা একটু বলবেন দেখুন না আমি এক মিনিট একটু শিল্পের ভবিষ্যৎ বলতে নতুন জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু এই কাজে আসছেন না তার কারণ হচ্ছে যে এটা দীর্ঘ একটা সময় লাগে শিখতে আর তাছাড়া এখানে শিক্ষার কোনো কেন্দ্র নেই বা স্কুল আর্ট স্কুল বা আর্ট কলেজ নেই যার কারণ একটু মুশকিল হচ্ছে অনেকের শেখার ইচ্ছা থাকলেও পারছে না শিখতে আমরা যেহেতু আমাদের বংশ পরম্পরা কাজ তাই আমরা কিছুটা হলো বাবা ঠাকুরদাদের কাছ থেকে শিখেছি কিন্তু সেই সুযোগ সকলের হয়তো নেই অবিলম্বে এখানে স্কুল আর্ট স্কুল করার দরকার সঙ্গে সঙ্গে একটা মিউজিয়াম করার দরকার যে আমরা যেমন আমাদের আগের প্রজন্মের মহান শিল্পীদের কাজ আমরা নিদর্শন মিউজিয়াম থাকলে হয়তো দেখতে পেতাম সেগুলো পাই না হয়তো আমাদের কাছে কিছু কিছু আছে সেটা দরকার একটা মিউজিয়াম সরকারি উদ্যোগে পরের যারা আছেন তারা কি দেখে শিখবেন কোথা থেকে শিখবেন সেগুলোর জন্য ভবিষ্যতের জন্য এগুলো করার দরকার মিউজিয়াম দরকার আচ্ছা এবারে প্রশ্নটা হচ্ছে স্যার কৃষ্ণনগরের ঘূর্ণি যেমন মাটির পুতুলের জন্য বিখ্যাত আমাদের কুমার কথাও কিন্তু আমরা শুনি দুটো তফাতটা কি আমাদের একটু বোঝাবেন তফাত অনেকটাই আছে কারণ কুমারটুলিতে বেশিরভাগ শিল্পীরা থাকেন বা প্রতিমার কাজ করেন দু একজন আছেন যারা আমাদের মতন মডেলিং এর কাজ করেন তো ভালো শিল্পী দু একজন ছিলেন দু একজন চলে গেছেন হয়তো হাতে গোনা দু একজন হয়তো আছেন তো মূলত ওখানে প্রতিমার কাজের জন্য বিখ্যাত আচ্ছা আর কৃষ্ণনগর হচ্ছে পুরো রিয়ালিস্টিক হিউম্যান ফিগার বা রিয়ালিস্টিক কাজের জন্য বিখ্যাত তো সেই জন্য অনেক ফারাক কাজে আর এখানে মিনিয়েচার কাজ অতি সুন্দর বা লিভিং থাকে জীবন্ত থাকে যেটা মনে হবে এক্ষুনি চলে ফিরে বেড়াচ্ছে বা কথা বলবে এরকমই এতটাই রিয়ালিস্টিক থাকে তো সেই কারণে কৃষ্ণনগরের থেকে কুমারটুলির অনেকটাই ফারাক থাকে কাজের আচ্ছা আচ্ছা আর যদিও কিছু ভালো শিল্পী থেকে থাকেন সেগুলো আমাদের কৃষ্ণনগর বা নদিয়া ডিস্ট্রিক্টেরই কোন শিল্পী গিয়ে সেখানে ও গিয়ে কাজ করছেন তাহলে এই যে দুটো নাম পাই আমরা ভর্নি আর কুমোরটুলি এই দুটোর বাইরে কি আর কোনো নাম আছে যেহেতু আপনি শিল্পের সঙ্গে যুক্ত আমাদের না আছে তো আছে বা আশেপাশে প্রচুর তো আছে সেরকম বিখ্যাত হয়ে ওঠেনি হয়তো কোনো জায়গা আছে কিছু কিছু আছে সব জায়গাতে ভালো মন্দ কাজ হয় হ্যাঁ তো ওই কৃষ্ণনগর ওয়ার্ল্ড ফেমাস কৃষ্ণনগর ক্লে ওয়ার্ক সেটা সবাই জানেন যে মাটির পুতুলের জন্য বিখ্যাত

এটা তিরিশ ফুটের হচ্ছে এটা দুটো পার্টে হচ্ছে আপনারা পার্টটা বুঝতেই পারছেন এটা আপার পোর্শন পায়ের পোর্শনটা অলরেডি আমাদের কমপ্লিট হতে চলেছে ডাইস গুলো দেখছেন পরে রয়েছে এলোমেলো সাজানো ভাবে এইগুলো কাস্টিং হচ্ছে এখন ফাইবার গ্লাসের কাস্টিংটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কাস্টিং গুলো হচ্ছে এইগুলো পার্ট পার্ট করে এগুলো হয় এটা কোথায় যাবে স্যার এটা কাশি ধামে যাবে ও বেনারস কাশি যেটা আচ্ছা আচ্ছা সেখানে ইনস্টলেশন হবে সেখানে বেশ মানে এটা কবে যাবে এটা যেতে এখনো সময় লাগবে দু তিন মাস লাগবে এটা কাজ করতে হয় এখন ব্যাপারটা আমার কাছে যদি কেউ এই আপনার নাম্বার চায় ফোন নাম্বার আমি কি দিতে পারি হ্যাঁ কেন দেবেন না আপনি লিখে দেবেন কোনো অসুবিধা নেই আচ্ছা তো স্যারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার দর্শক বন্ধুকেও জানাই যে এই কর্মব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় বের করে দিয়েছেন স্যার অশেষ ধন্যবাদ ভালো থাকবেন আপনার শিল্পকর্ম আমাদের আরো গর্বিত করুক দেশে বিদেশে যেভাবে আমাদের গর্ব অহংকার ছড়িয়ে রয়েছে মৃৎ শিল্পকে নিয়ে এবং ডক্টর সুবীর পালকে নিয়ে সেটা আমরা জীবন ভোর আমাদের আমরা এবং আমাদের সন্তানদেরও জানিয়ে যেতে চাই ভালো থাকবেন স্যার একদম সবাই ভালো থাকবেন